আচ্ছা, আজকে হচ্ছে কে ম্যাপ। হ্যাঁ, কে ম্যাপ হচ্ছে কার্নো ম্যাপ। এটা হচ্ছে কি, এটা একটা বুলিয়ান ফাংশন, কোনো একটা এক্সপ্রেশনকে, ম্যাক্স টার্ম হোক মিন টার্ম হোক, এইগুলোকে, লজিক্যাল এক্সপ্রেশনগুলোকে আমরা সিম্পলিফাই করার জন্য একটা ভিক্টোরিয়াল একটা রিপ্রেজেন্টেশন করি, সেইটাকে বলা হয় কে ম্যাপ। এটা দেখো, এখানে আমার মাউসটা ফলো করো, এটা অনেকগুলো ভ্যারাইটিস অফ কে ম্যাপ আছে, টু ভেরিয়েবল, থ্রি ভেরিয়েবল, ফোর ভেরিয়েবল, ফাইভ ভেরিয়েবল। আচ্ছা, তার মধ্যে ফার্স্টেরটা হচ্ছে টু ভেরিয়েবল কে ম্যাপটা এরকম দেখতে হয়, একটা এটা একটা চেক বক্সের মতো। এখানে দেখো ওয়াই আর এক্স দুটো অ্যাক্সিস আছে। আচ্ছা, যেহেতু টু ভেরিয়েবল, তাহলে আমি জিরো ওয়ানের কটা কম্বিনেশন পাবো? মোটামুটি চারটে পাই, জিরো জিরো জিরো, ওয়ান জিরো, জিরো ওয়ান, ওয়ান ওয়ান, তাই তো? এখানে দেখো এই ওয়াই হচ্ছে জিরো আর ওয়ান, জেড হচ্ছে জিরো আর ওয়ান। এটা কি নট? জিরো হলে কি হয়, জিরোর উল্টো হচ্ছে ওয়ান, ওয়ানের উল্টো হচ্ছে জিরো, তাই তো? টু ভেরিয়েবল কে ম্যাপ এরকম দেখতে হয়, থ্রি ভেরিয়েবল কে ম্যাপ। এ দেখো, যদি একটা লজিক্যাল এক্সপ্রেশনে যদি এক্স ওয়াই জেড থাকে, তাহলে এই রকমভাবে লিখতে হয়। এক্স ওয়াই জেড মানে তিনটে ভেরিয়েবল, তিনটে ভেরিয়েবল মানে কটা থাকবে, জিরো থেকে সেভেন পর্যন্ত, তাই তো? তাহলে এখানে এক্স এক্সের দুটো ফর্ম হতে পারে। আগে পড়েছিলাম ভেরিয়েবলে দুটো ফর্ম হয়, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে এক্স বার। মানে যে কোনো ভেরিয়েবলের একটা ফর্ম হয় নর্মাল ফর্ম আর একটা হয় কমপ্লিমেন্ট ফর্ম। এখানে যদি জিরো যদি নর্মাল ফর্ম হয়, তাহলে ওয়ান হচ্ছে কমপ্লিমেন্ট ফর্ম, বা ওয়ান যদি নর্মাল ফর্ম হয়, জিরো হচ্ছে কমপ্লিমেন্ট ফর্ম, তাই তো? আচ্ছা, এবারে দেখো এখানে ওয়াই জেড এখানে দুটো আছে বলে এখানে জিরো জিরো করে, দেখো দুটো দুটো ভেরিয়েবল যেহেতু, সেই জন্য চারটে কম্বিনেশান হয়েছে। আর এর ভেতরে যেগুলো আছে ওগুলো জাস্ট এমনি লেখা আছে, ওগুলো থাকে না, ওখানে জিরো আর ওয়ান থাকে। যদি মিন টার্ম আমাদের খুঁজতে হয়, তাহলে আমরা ওয়ান করব, আর জিরো হলে ম্যাক্স টার্ম করব। এটা আমি তোমাদের এক্সাম্পল দিয়ে পরে বুঝিয়ে দিচ্ছি। নেক্সট হচ্ছে ফোর ভেরিয়েবল আর ফাইভ ভেরিয়েবল কে ম্যাপ। এটা খুব একটা আসে না, জাস্ট দেখে রাখো। এখানে দেখো করা আছে, বুঝতেই পারবে আশা করি। আমি এইটা পিডিএফ করে পাঠিয়ে দেবো। এইটা হচ্ছে ফাইভ ভেরিয়েবল, এটাও খুব একটা আসবে না। এরপরে আমি এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। আচ্ছা, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমি এখানে একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। দেখো এখানে একটা ওপরে দেখো ফার্স্ট কোয়েশ্চেন লেখা আছে, এখানে ফাংশন এবিসি। এখানে দেখো একটা লজিক্যাল এক্সপ্রেশন লেখাই আছে, সেখান থেকে আমাকে এই লজিক্যাল এক্সপ্রেশনটাকে আমি হাতে কলমে সলভ করে ছোট করতে পারি, সিম্পলিফাই করতে পারি, কিন্তু আমি এখানে কে ম্যাপ দিয়ে করব। এইটা তো কে ম্যাপ। এখানে আমি কিছু না, জিনিসটাকে সি সি নিচে ধরেছি, ওপরে এবি ধরেছি, তোমরা উল্টোটাও করতে পারো, এটা ধরলে আরও সিম্পলিফাইটা হবে। তো দেখো এখানে কি করেছি, এখানে সি দেখো আমি পাশে পাশে লিখে দিয়েছি, আমি সি জিরোটাকে সি বার ধরেছি আর ওয়ানটাকে সি ধরেছি। সিমিলারলি এখানে এবিটাকে ওয়ান ধরেছি, আর এবার বি বার ধরেছি জিরোটাকে। বললাম দুটো ফর্ম, ভেরিয়েবলে দুটো ফর্ম, একটা হচ্ছে নর্মাল ফর্ম, একটা হচ্ছে কমপ্লিমেন্ট ফর্ম। তুমি যে কোনো একটাকে ধরতে পারো, স্পেসিফিক্যালি ধরতে হয় হচ্ছে ওয়ানটাকে, নর্মালি নর্মাল ফর্ম ধরতে হয়, যেহেতু আমরা মিন টার্মের ক্ষেত্রে ধরি ধরি তো, সেখানে জিরোটাকে আমরা দেখবে কমপ্লিমেন্ট ফর্ম ধরি, আর ম্যাক্সের ক্ষেত্রে উল্টোটা ধরি। তো এখানেও দেখো তাই করেছি। এখানে দেখো, আচ্ছা দেখো প্রথমে এক্সপ্রেশনটা কি আছে, এবার বি বার সি বার, এবার বি বার সি বার, আমার এখানে দেখো কোনটা আছে, এই দেখো এবার বি বার সেল, কোন সেলটাকে বলছি, এইটাকে বলছি, দেখো এটা ওয়ান। তারপরে কি দেখো, এবার বি, এবার বি পেয়েছি, তাই তো? কিন্তু এখানে দেখো আমার সিটা নেই, তার মানে কি, সিটার আমি জিরো আর নর্মাল ফর্মকে যদি ইনটু করি, জিরো ডট ওয়ান যদি ইনটু করি, মানে অ্যান্ড গেট করি, তাহলে ওটা কী দাঁড়ায়, জিরো দাঁড়ায়, তাই তো? সেটাই হচ্ছে, মানে সিটা এখানে ধরছে না, ঠিক আছে?
যখন আমি এবার সি পা এবার বি পাচ্ছি, তখন আমার সি যখন নেই, যে পার্টটাতে আমার সিটা নেই, সেখানে আমায় বুঝতে হবে যে এটা ব্যালেন্স হয়ে গেছে। জিরো বার ওয়ান দুটোই ধরা হয়েছে, তার ফলে ব্যালেন্স হয়ে গেছে, সেই জন্য এটাকে রিজেক্ট করে দেওয়া হয়েছে। তারপরে এটা দেখো এ বি সি বার, দেখো এ বি সি বার এইটা, ঠিক আছে। আচ্ছা, যেখানে আমি বলছিলাম এইটা বললাম, যেহেতু আমার সি আর সি বার দুটোই রিজেক্টেড হয়ে গেছে, তখন আমি কি করব, আমাকে দুটো কিন্তু শো করতে হবে। আমার এবার বি বলতে বুঝতে হবে এই ওয়ানটা আর এই ওয়ানটা, দুটো জায়গাতেই ওয়ান বসালে তাহলে আমার জিরো বার ওয়ানটা ব্যালেন্স হয়ে যাচ্ছে, তখন আমি শুধু এবার বি পাচ্ছি। আর এখানে দেখো যেটা বলছিলাম এবার সি এবার বি সরি এ বি সি বার, এই এই সেলটা দেখো ওয়ান হয়েছে, এইভাবে লিখতে হয়, ওয়ান বসাতে হয়। আচ্ছা, এ সি, এ সি মানে কোনটা, দেখো এখানে এ আছে, এখানে এ আছে, তাই তো, আর এখানে বি আছে, এখানে বি বার আছে। আমি যদি এই দুটোকে একসাথে নিই, তাহলে আমি এখান থেকে যদি আমি সিম্পলিফাই করি, তাহলে কি হচ্ছে, এ পাচ্ছি বি, আর বি প্লাস বি বার এটা কি হয়ে যাচ্ছে, ওয়ান হয়ে যাচ্ছে, সরি ওটা ডট হবে না, এই যেখানটা এখানটা যেটা বললাম, এখানে কি হচ্ছে, এখানে আমি কি জানি তোমাদের ওই ফর্মুলা থেকে, বুলিয়ান এক্সপ্রেশনগুলো যেগুলো তো মুখস্থ করতে বলেছিলাম, সেখানে দেখবে সি প্লাস সি বার মানে হচ্ছে ওয়ান লেখা আছে। তার মানেটা কি, যদি আমি জিরো প্লাস ওয়ান করি, আমার অর গেট অনুযায়ী কী দাঁড়াচ্ছে, ওয়ান দাঁড়াচ্ছে, তখন আমার এ বার বি পাচ্ছি, সেই জন্য আমি দুটো জায়গায় ওয়ান লিখেছি। আর এখানে শুধু এ সি আছে, এখানে এ এটাকে কমন নিলে আমি বি প্লাস বি বার পাচ্ছি, সেটা মানে হচ্ছে ওয়ান, তাহলে এখান থেকে আমি ওয়ান পাচ্ছি এই চারটে সেল থেকে, তাই তো। আর এখানে আমি কোনটাকে নেব, সি, তাহলে নিচেটা থেকে পাবো, তাহলে এ আর সি পেলাম এখান থেকে, তাহলে এই জন্য আমি এই দুটো জায়গাতে ওয়ান লিখেছি, বুঝাতে পারলাম। ভালো করে আর একবার বলছি, তা অ্যাকচুয়ালি এগুলো স্কুলে হলে সুবিধা হতো, আমার যেহেতু অনলাইন অসুবিধা হচ্ছে বোঝাতে। দেখো ভালো করে, আমি আরেকবার বলছি, আমি এই চারটে সেল থেকে, এই চারটে সেল থেকে আমি এ পাচ্ছি, পাচ্ছি তো, বি আর বি বারটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, ওয়ান হয়ে যাচ্ছে। কিন্তু আমার এখানে কি আছে দেখো, ওপরে ওপরে ফাংশনটা কি আছে, সি চাই, তাহলে সি বারটা ক্যান্সেল, তার মানে এই দুটো সেল বাদ দিলাম, তখন আমি শুধু সিটাকে নিলাম, ওই জন্য দুটো জায়গায় ওয়ান নিয়েছি, তাহলে আমার এ সি হয়ে গেল, ঠিক আছে, বোঝানো বোঝা গেল। এইবারে দেখো গ্রুপিং কী করে করতে হয়, গ্রুপিং, গ্রুপিং দেখো এখানে চারটে করে, যখন আমি চারটে পা পর 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 ওয়ান পাচ্ছি, তখন আমি হয় চারটে নেব না হলে দুটো নেব। দেখো আমি দুটোও নিয়েছি, আমি চারটেও নিয়েছি, আমার যদি এইখানে ওয়ান থাকতো তাহলে আমি এই চারটেকে নিতে পারতাম, আবার যদি এইখানে ওয়ান থাকতো আমি এই চারটেকে নিতে পারতাম, আমি যতটা সিম্পলিফাই করা যায়। দিয়ে এইবারে এক্সপ্রেশানটা কি হবে, এখান থেকে এক্সপ্রেশান কী লিখতে পারি দেখো, সেটা আমি নেক্সট ভিডিওতে বলে দিচ্ছি, এটা থেকে এক্সপ্রেশান কী পাবো।